সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস বিভাগ রূপসা কলেজ খুলনা, যশোর বোর্ডের তৃতীয় বর্ষের ভারতবর্ষের ইতিহাসের সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য সম্পর্কে পাঠদান করছি। উপস্থিত সবাইকে আমি বিষয়টা হৃদয়ঙ্গ করার জন্য অনুরোধ করছি। সুলতান মাহমুদ ভারতবর্ষের একজন খ্যাতনামা শাসক ছিলেন। তিনি 17 বার ভারত অভিযান করেন। বিভিন্ন ঐতিহাসিক এই ভারত অভিযানের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করলেও রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে ঐতিহাসিকরা আলোচনা করেছেন। বিশেষ করে ভারতবর্ষ সুলতান মাহমুদের রাজনৈতিক উদ্দেশ্যেই তিনি অভিযান পরিচালনা করেন, কারণ তিনি একজন সম্রাট হওয়ার আশা পোষণ করেছিলেন। এই কারণেই দীর্ঘদিন তিনি ভারতবর্ষ আফগান থেকে আসছেন এবং আবার ফিরে গেছেন। তো কখনো তিনি এখানে স্থায়ীভাবে শাসন করার কোনো উদ্যোগ গ্রহণ করেন না, তবে তার প্রশাসনিক কর্মকাণ্ড যাই ছিল তার থেকে তিনি বিভিন্ন সময় 17 বার এই অভিযান করেন। অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকগণ মনে করেন যে তিনি সাময়িকভাবে এটাকে আক্রমণ করেছেন, বিজয় লাভ করেছেন, আবার চলে গেছেন। তো এক্ষেত্রে কোনো কোনো ঐতিহাসিক ধর্মীয় উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। ধর্মীয় দিক দেখে আসলে তিনি এই ভারতবর্ষ আক্রমণ করেছেন বলে ঐতিহাসিকরা মনে করেন না। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে তিনি ধর্ম প্রচার বা ধর্মের ব্যাপারে কঠোরতা তিনি করেন নাই বা কাউকে উদ্বুদ্ধ করেন নাই, তেমন কোনো পরিকল্পনা বা কোনো ধরনের কোনো কর্মকাণ্ডে প্রমাণিত হয় না যে তিনি ধর্মীয় কারণে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে মুসলমান থাকলেও ধর্মীয় অনুশাসন বা ব্যক্তিগত জীবনে কঠোরভাবে ধর্মীয় অনুশাসন তিনি পালন করতেন না বা তার সভা সংসদ বা তার রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। সেদিক থেকে প্রমাণিত হয় যে তিনি ধর্মীয় অনুশাসনের জন্য ভারতবর্ষ আক্রমণ করেননি, তার উদ্দেশ্যের ভিতরে এটা আসে না। তবে অর্থনৈতিক কারণে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এরকম কর্মকাণ্ডে তার প্রমাণিত হয়। বিশেষ করে ষোড়শ অভিযানে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং বিপুল অঙ্কের স্বর্ণ রৌপ্য মুদ্রা সেখান থেকে তিনি নিয়ে যান লুণ্ঠন করে। তো প্রত্যেকবারই দেখা গেছে যে তিনি সম্পদের উপরে বেশি জোর দিয়েছেন, তার উদ্দেশ্যে এইটুক ঐতিহাসিকরা মন্তব্য করেন যে তিনি এইখানকার সম্পদ নিয়ে বিশাল বিশ্বব্যাপীতে বড় রাজ্য প্রতিষ্ঠা করবেন তার স্বপ্ন দেখছিলেন। সে অর্থটা সংগ্রহ করার জন্যই মূলত তিনি ভারতবর্ষ অধিকাংশবার আক্রমণ করেন। তা আমরা যেটা এখানে দেখতে পাই, সুলতান মাহমুদ একজন বড় ধরনের শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে ভারতের এই ঐতিহাসিক ব্যক্তিত্ব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও তার রাজনৈতিক উদ্দেশ্য এবং অর্থনৈতিক উদ্দেশ্যের সমন্বয়ে তিনি ভারতের একজন বড় সম্রাট হওয়ার স্বপ্ন দেখতেন। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে তার এই অর্থনৈতিক যে উদ্দেশ্য এতে অধিকাংশ ক্ষেত্রেই তিনি সফলতা লাভ করেছেন। আর এই সফলতা লাভ করার মধ্য দিয়ে তিনি ইতিহাসে
একজন জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছেন নিজেকে। তো আমরা তার এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে আমরা সর্বশেষ যেটা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যে সুলতান মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল বড় রাজ্য গঠন, আর তার ব্যাকগ্রাউন্ডে বা পটভূমিতে তিনি অর্থনৈতিক সফলতা অর্জন করতে চেয়েছিলেন। বিশেষ করে ভারতে তখন বিপুল সম্পদ ছিল, সেই সম্পদটা আহরণ করেছেন এবং তার দ্বারা তিনি তার রিয়াদ যে সাম্রাজ্য সেটিকে পুনর্গঠন এবং সম্প্রসারণের চেষ্টা করেছেন। সবাইকে ধন্যবাদ।